হাই ফ্রেন্ডস, ভেরি গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পাখার প্রেমী। তো আমাদের এখানে যে করোনা মহামারী দেখা দিয়েছে, তো যার জন্য এই প্রোটেকশান, আমার এই যে আমার ভাইয়ের দেখতে পাচ্ছেন সবার এরকম প্রোটেকশান। তো আজকে আমি আমার যেসব পাখি আছে তাদের মধ্যে দু একটা দেখছি লুজ মোশন হয়েছে। তো কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, বৃষ্টি হওয়ার কারণে এই যে ওয়েদারটা চেঞ্জ, যার জন্য লুজ মোশন হচ্ছে। সেই লুজ মোশনের জন্য আমি আজকে দেবো ওদেরকে থানকুনি পাতা, দেখতে পাচ্ছেন থানকুনি পাতা। অনেকে বিভিন্ন ধরনের মেডিসিন ইউজ করে, কেউ মেডিসিন, কেউ সেফা, আমি সেফা ইউজ করি, সেফাটা আমার মনে হয় ভালো। তো সেই সেফাটা আমার কাছে এখন নেই, আর জানেন তো এই মহামারীর জন্য বাইরে পুরো যাওয়া বারণ। তো সেই জন্য আমি এই ন্যাচারাল জিনিস, এই থানকুনি পাতা ব্যবহার করব। সেটা কীভাবে দিতে হয়, কীভাবে কী করতে হয়, সেটা সেই ইনফরমেশনই আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো দেখুন, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যেসব পাখি লুজ মোশন হয়েছে তাদের মধ্যে এইটা হচ্ছে একটা, এই দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাচ্চা, এইটা হচ্ছে বাচ্চা, বাচ্চার পাশেরটা দেখছেন কেমন ঝিমোচ্ছে। লুজ মোশন হলে পাখির যে প্রবলেম হয় এটা আমরা অনেকেই জানি, যে কী কী প্রবলেম হয়, তাও যারা জানে না বা যারা নতুন তাদের জন্য একবার বলে দিচ্ছি। দেখতে পাচ্ছেন এই একটা পাখি আমি আপনাদের বোঝানোর জন্য ধরে নিয়েছি। তো এই যে পটটি, যে পুষ্টের জায়গাটা, এই জায়গাটায় এই দেখতে পাচ্ছেন পুষ্টের যে জায়গাটা, এই জায়গাটায় পটি লেগে থাকবে। দেখছেন কেমন হয়ে গেছে, মানে একটু লোম কম বা এখানে কিছু পটি লেগে আছে, এরকম টাইপের হয়ে যাবে। আর একটু দেখবেন গা ফুলিয়ে থাকবে, আর খাঁচার যে নেট থাকে সেই নেটের মধ্যে ঠোঁট লাগিয়ে বসে থাকবে। তো এবার আমি এখানে আমার যত পাখি আছে সব কটাকেই থানকুনি পাতা দিচ্ছি, এই যে দেখছেন সব কটা পাখিকেই দেবো। দেখুন ওরা কীভাবে খায়, সব কটাকেই অল্প অল্প করে দেবো। যেটাতে বাচ্চা আছে বাচ্চাকেও দেবো, বাচ্চাও খেলে এতে কোনো প্রবলেম নেই।